প্রকৃত নিয়ামত আমাকে আপনাকে সবাইকে দান করুন, এটা গুনাহ মাফ হওয়ার রাত, এটা আল্লাহর নিয়ামত পাওয়ার রাত, এটা আল্লাহর রহমত পাওয়ার রাত। আমাকে আপনাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে কেমন করে রহমত নেওয়া যায়, কেমন করে দয়া পাওয়া যায়। আল্লাহ ওই পথে চলার আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসেন, এই যে রোজা, এই রজব মাস, রোজার কতটুকু ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে রমজান অর্থাৎ রোজা সম্পর্কে একটা হাদিস ঘোষণা দিলেন, আমার উম্মত শোনো শোনো শোনো, জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে, ওই নহরের পানিগুলো দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি, বরফের চাইতো ঠান্ডা, এই নহরের নাম রজব। ও আমার উম্মত শোনো শোনো শোনো, যদি আমার কোন উম্মত একটি মাত্র রোজা এই রজব মাসের মধ্যে রাখে, আমি রাসূল তার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের রজব নামক নহর থেকে ওই উম্মতকে শরবত পান করায় দিবে। সুবহানাল্লাহ, মধুর চাইতো মিষ্টি, বরফের চাইতো ঠান্ডা, এমন এক নিয়ামতওয়ালা নহর আল্লাহ পাক কাদের জন্য রেখেছেন? শুধুমাত্র যারা রজব মাসে একটা রোজা রাখবে। কয়টা রোজা? একটা। বাবা কথা বলেন, কয়টা রোজা? একটা। একটা। সুতরাং যার যার শারীরিক সুস্থতা আছে, দেহের মধ্যে শক্তি আছে, রোজা রাখলে আপনার কোনো অসুবিধা যদি না হয়, তাহলে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আমার বাবারা ভাইয়া একটা মাত্র রোজা রাখেন, আল্লাহ পাক এই রোজার সদকায় আপনাকে আমাকে নিয়ামত দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, একটা মাত্র রোজা যদি ওই রোজাটা